আগামী 7ই ফেব্রুয়ারি থেকে আমরা নিজেরাই স্কুল খুলব, প্রশাসন যা ব্যবস্থা নেয়ার নিতে পারে। এবার পাড়ায় পাড়ায় স্কুল চালু করার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালো নদিয়া জেলা বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয় এবার স্কুলে নয় ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে পাড়ায় পাড়ায়। মূলত এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামলো বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, গোটা দেশে প্রায় 25,000-এরও বেশি বেসরকারি স্কুল রয়েছে, 2,500,000 বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে। স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার কারণে অনেকে মারা গেছেন, আবার অনেকে দিনমজুর করে সংসার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশিকাকে ঘিরে তীব্র আন্দোলনে নেমেছে তারা। তাদের দাবি, আগামী 27ই ফেব্রুয়ারি শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে প্রতিটি বেসরকারি স্কুল খুলবে। প্রশাসন জেলে ভরলেও তাদের কোনো যায় আসে না। মূলত এই দাবি নিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। আজকে আমরা পথে নেমেছি, সেটা হচ্ছে এই কারণে, আমরা পাড়ায় পাড়ায় নয়, আমরা স্কুল প্রাঙ্গণে স্কুল খুলতে চাই। পাড়ায় পাড়ায় কোথায় প্রাঙ্গণ আছে আমি জানি না, সেটা হয়তো সরকারের নজরে আছে। আমার একটাই বক্তব্য যে আজকে ওয়েস্টবেঙ্গলের যত ডিআই থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাকে থেকে শুরু করে যাদের অফিসার আছে তাদের বাচ্চাদের কি ঘরের মধ্যে বন্দি করে রাখবে? তারা বুকে হাত দিয়ে বলুক, হয়তো কারোর ভয়ে ভীতিতে বলতে পারছে না স্কুল খুলতে হবে। সরকার বলেছে 200 জন লোক নিয়ে শপিং মলে ঢুকবে, তো সেখানে লেখা আছে যে শপিং মলে বাচ্চারা ঢুকবে না? তো সেখানে বাচ্চারা ঢুকে যদি মারা যায় তার দায় কে নেবে? আর আজকে সরকার বলছে যে স্কুল খুললে বাচ্চার করোনা হলে মারা যাবে, তার দায় নেওয়া হবে। তা সরকার যেদিন ঘোষণা করবে স্কুল খোলার কথা, সেই দিনের পরে বাচ্চা মারা গেলে দায় কিন্তু সরকারকে নিতে হবে, যেদিন সরকার ঘোষণা করবে। কারণ সরকারের মুখের কথায় কি করোনা চলে যাবে? আমার যতটুকুনি জানা আছে করোনা কোনোদিন পৃথিবী থেকে যাবে না, করোনা কোনোদিন যাবে না, একদম নির্মূল হবে না। তাহলে স্কুলটা কেন খুলতে দেওয়া হচ্ছে? সারা ওয়েস্ট বেঙ্গলে 25,000 স্কুল, আমাদের 2,40,000 শিক্ষক শিক্ষিকা, অনেক শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, কোনো কোনো শিক্ষক শিক্ষিকা মাঠে জোন খাটছেন, আবার কোনো কোনো শিক্ষক শিক্ষিকা টোটো চালাচ্ছে। সারা ভারতবর্ষের 52% বেসরকারি স্কুল, 52% সরকারের কাজটা করে দিচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের সংগঠন, সরকারের কাজ, লাখ লাখ টাকা খরচ করে, আর আমরা মাত্র 200-300 টাকা। প্রান্তিক স্কুল, আমরা কলকাতার মতো বড় বড় স্কুল নয়, 25,000 স্কুল মাত্র প্রান্তিক স্কুল, মাত্র 200-300 টাকা মাইনে নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সেই থেকে মাইনে দিয়ে আমরা স্কুল চালাই। তো আমার বক্তব্য হচ্ছে আমরা সরকারের কাজ করছি, সারা ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্যে আমরা ভবিষ্যৎ তৈরি করছি বাচ্চাদের। এটা সরকারের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সেখানে সরকার আমাদের দুর্মুষ করছে, কেন? কোনো অনেক শিক্ষক শিক্ষিকা মারা গেছে, আমরা বারবার অ্যাপ্লিকেশন করেছি যে আমাদের কিছু করুন, এখানে দান ওখানে দান, খেলা চলছে মেলা চলছে, শিক্ষক কিছু না। শিক্ষক নাকি পাকিস্তানের এক লেখক বলেছিলেন যে টিচার ইন কোর্ট, আজকে টিচার ইন ডিআই অফিস। সেখানে টিচার, কোনো একটা টিচার কোর্টে গিয়েছিল বলে লজ্জায় সবাই, জাজ থেকে শুরু করে সবাই লজ্জায় মাথা নত করেছিল, আর আজকে টিচারদের শেষ করে দেওয়া হচ্ছে, অথচ চারদিকে হচ্ছে। এরপরেও জানি আপনাদের কাছে বাইট দিলেও বা বললেও জানি কোনো কিছু হবে না, কিন্তু মনে রাখবেন আমরা শান্ত সিষ্টভাবে আন্দোলন করতে চাই। যদি এর সুরাহানা হয় আমরণ অনশন করবো, আমরা আমরণ যতগুলো মানুষ এসছি, প্রত্যেক স্কুলের 25,000 স্কুলের 2,60,000 শিক্ষক শিক্ষার্থী আমরণ অনশন করবো। তো রাজ্যের স্টেটমেন্ট আমরা বলে দিচ্ছি, এটা বলি। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে পাড়ায় পাড়ায় নয়, পাড়ায় যেমন প্রাঙ্গণ আছে স্কুলেও সেরকম প্রাঙ্গণ আছে, স্কুলের প্রাঙ্গণে স্কুল চাই আমরা।
স্কুলের প্রাঙ্গণে বাচ্চাদেরকে ফ্রি আনতে চাই, কোভিড বিধি মেনে অবশ্যই কোভিড বিধি মেনে, ডিস্টেন্স মেনে। আমি আর একটা কথা বলছি, হয়তো সরকারি স্কুলের 5,000 স্টুডেন্ট আছে, সেখানে হয়তো কোভিড বিধি মানা সম্ভব হয় না ডিস্টেন্স, কিন্তু আমাদের বেসরকারি স্কুলের ডিস্টেন্স মেনে স্কুল করা সম্ভব। এবং আমরা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে স্কুল প্রাঙ্গণে স্কুল খুলবো, যদি সারা ওয়েস্টবেঙ্গলে একসঙ্গে যদি প্রশাসন মনে করেন আমাদের গ্রেপ্তার করে ঢুকাবেন, আমরা জেলে ভরতে রাজি আছি, কিন্তু আমরা 7 তারিখ থেকে স্কুল প্রাঙ্গণে স্কুল খুলবো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।